আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও এফ এম ফরহাদ মিয়া। আজকে চলে এসেছি আমরা হাতিরঝিলে। হাতিরঝিল কিন্তু সবাই শুধু খালি বাড্ডার যে সাইড দিয়ে কিন্তু ভিডিও বানায়, এই পাশে কিন্তু কেউ আসে না। আমরা এই দিক দিয়ে এসেছি। আজকে আমি আপনাদেরকে অন্য রকমের একটি জিনিস দেখাবো। দেখেন, এখান থেকে গুলশান থেকে কিন্তু একবারে ওয়াটার বোটে করে আপনি সোনারগাঁয়ে যেতে পারবেন। আমি আপনাদেরকে ওয়াটার বোটটা যে ছেড়ে যাচ্ছে এটি আপনার দেখানোর জন্য এসেছি। আর আমরা এখন আসি আসলে এই পুলিশ প্লাজার পাশে। একবারই দেখতে পেরেছেন গাইস, এত বড় একটা এরিয়া, এটা মনেই হচ্ছে না যে ঢাকার মধ্যে এত বড় একটা এরিয়া। মনে হচ্ছে যে এটি গ্রাম, পুরাই গ্রাম গ্রাম মনে হচ্ছে। দেখতে পেরেছেন গাইস, অসাধারণ একটি ভিডিও, অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখবেন গাইস। দেখেন একবারে এই কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন। এই যে দেখেন, এটা হলো মূলত একটি ওয়াটার বোট। এটা ছেড়ে যাবে হলো এখান থেকে, ছাড়ছে গুলশান এরিয়া থেকে ছেড়ে, একবারে আপনি 2 নম্বর থেকে উঠতে পারবেন। এখান থেকে এই পুলিশ প্লাজা থেকে উঠতে পারবেন। উঠে কিন্তু আপনি যেতে পারবেন একবারে এই সোনারগাঁয়ে, সোনারগাঁয়ে হোটেলের পাশেই যেতে পারবেন, কাছাকাছিতে আপনাকে নামিয়ে দিব। দেখতে পেরেছেন গাইস, দেখার মতোই একটা পরিবেশ। মনে হচ্ছে যে গ্রামে যে কোনো একটা টলার এরকম যাচ্ছে। দেখেন গাইস, অসাধারণ। সবাই খালি সুন্দর ওই সাইড দিয়ে ভিডিওগুলো তৈরি করে। আজকে আমি চিন্তা করলাম যে কি উল্টা পাশে একটা ভিডিও আমি আপলোড করব। দেখতে পেরেছেন, ওই যে দেখেন ওই পাশে কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেখাই দিচ্ছি। ওই যে দেখেন ব্রিজগুলো রয়েছে গাইস, এই যে দেখেন ব্রিজগুলা অসাধারণ। আসলে সবাই কিন্তু ওইখানে যায় সেলফি তুলতে, তারপর ভিডিও করতে, ওইখানেই বেশিরভাগ কিন্তু মানুষ চলাচল করে যায়। আরেকটা জিনিস, আপনি ইচ্ছা করলে এই ওয়াটার বোর্ডেও চড়তে পারবেন। এবং হাতিরঝিলে কিছু নির্দিষ্ট গাড়ি রয়েছে, এই গাড়িতেও কিন্তু আপনারা পুরা ঘুরতে পারবেন, একবার সুন্দর করে ঘুরতে পারবেন। দেখার মতো একটা পরিবেশ আসলেই ঢাকার মধ্যে, যে এত একটা ফাঁকা জায়গায় আছে। আসলে অনেকে হঠাৎ করে আসলে অবাক হয়ে যা, যে এটা তো পুরা এত বড় একটা এরিয়া, মানে আসলে ভাবতে অবাক লাগে, অনেক বড় এরিয়া, অনেক বড়। দেখতে পেরেছেন হাতিরঝিলের যে অবস্থাটা, আমি আপনাদেরকে লোকেশনটা বলে দিচ্ছি। এটা আমরা এখন অবস্থান করছি, এটা হলো পুলিশ প্লাজার পাশে, আমি বলে দিলাম পুলিশ প্লাজা। আর ওই পাশে কিন্তু আরও চমৎকার সুন্দর জায়গা রয়েছে, আপনারা জানেন অনেক রেস্টুরেন্ট রয়েছে, তারপরে বিভিন্ন খাবারের দোকান রয়েছে, যে কোনো জিনিসই আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। এবং ঢাকা যারা হলিডে থাকে ওরা কিন্তু প্রায় সময় এখানে এসে আসলে একটু খোলামেলা পরিবেশে বসে চা খাওয়া এবং রেস্টুরেন্টে নাস্তা করা, একটা সুবিধা তো রয়েইছেই। দেখতেই পেরেছেন গাইস, অনেকে গ্রাম থেকে এসেও কিন্তু এটা দেখতে চা। গাইস, আমি ভিডিওটা লম্বা করব না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা করেছেন তারা বেল আইকনটি বাজিয়ে দিবেন, ফেসবুক পেজটা ফলো দিবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, এবং ভিডিওটা কেমন হয়েছে কমেন্টসে জানিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।